আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আজকে বাংলাদেশের এমন একটি নক্ষত্র নিয়ে আলোচনা করব যে হচ্ছে আপনাদের পছন্দের বিশ্বজয়ী কারি আবু রাইহানের মতন দুই সালে সারা বিশ্বকে পিছনে ফেলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে যার নাম হচ্ছে বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব তো নাজমুস সাকিবের গ্রামের বাড়ি কোথায় জেলা থানা এবং জন্ম এই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এবং অজানা কিছু তথ্য থাকবে তো বিষয়টা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে দর্শক মণ্ডলী নাজমুদ সাকিবরে বাংলাদেশের এমন কোনো ব্যক্তিত্ব নাই যে চিনেন না সম্মানিত দর্শকমণ্ডলী যেমনিভাবে কারি আবু রাইহান সারা বিশ্বকে জয় করেছে এরকম বাংলাদেশে অনেক নক্ষত্র আছে যে সারা বিশ্বকে জয় করেছে তার ভিতরে একজন হচ্ছে হাফেজ নাজমুস সাকিব দর্শকমণ্ডলী যারা আমার নিয়মিত ভিওর্স তারা অবশ্যই দেখে থাকবেন যে আমার চ্যানেলে কিন্তু কারি আবু লাইফ স্টাইল নিয়ে এবং তার অজানা কিছু তথ্য নিয়ে তার নিজের মুখের কিছু ভিডিও আছে এবং কলরবের শিল্পীদের লাইফস্টাইল নিয়ে অনেক ভিডিও আছে এবং আমার চ্যানেল থেকে আপনারা সত্যটাই জানতে পারবেন এবং সত্যের সাথে থাকবেন এবং সত্যই প্রচার করবেন তো আমার চ্যানেলে আপনারা যখন কমেন্ট করেন তখন ওই কমেন্ট অনুযায়ী রিপ্লাই দেওয়ার চেষ্টা করি বা আপনাদের অজানা কিছু তথ্য নতুন নতুন বিষয় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি দর্শক মণ্ডলী সেই জন্য আজকে বিশ্বজয়ী হাফেজ নাজমুজ সাকিবের বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করব ইনশাল্লাহ সম্মানিত দর্শকমণ্ডলী আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই অবশ্যই নাজমুল সাকিবের অজানা আরও অনেক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তার পিতা কী করেন তারা কত ভাই বোন এবং তার জন্ম কত সনে কোন মাদ্রাসায় তিনি পড়েছেন এবং তার উস্তাদকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভিডিও থাকবে ইনশাল্লাহ তো ভিডিও যদি পেতে চান অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন দর্শকমণ্ডলী কথা না বাড়িয়ে আমরা চলে যাব নাজমুল সাকিবের জেলা থানা এবং গ্রামের বাড়ি কোথায় এই বিষয়টা আপনাদেরকে সঠিক তথ্যতা দেওয়ার চেষ্টা চেষ্টা করবো ইনশাল্লাহ তো দর্শক মণ্ডলী কথা না বাড়িয়ে আমরা জেনে নিব যে তার জেলা কোথায় প্রথমে আমরা জানবো তার জেলা কোথায় তার জেলা হচ্ছে কিশোরগঞ্জ ময়মনসিং জেলা নাজমুস সাকিবের জেলা হচ্ছে ময়মনসিং এবং থানা হচ্ছে ফুলবাড়িয়া থানা এবং তার গ্রামের বাড়ি হচ্ছে গ্রাম হচ্ছে দেওখুলা আন্দারিয়া পাড়ার মাঝামাঝি দিয়ে একটা রোড গিয়েছে এই রোডের পাশেই তার বাড়ি আপনারা চাইলে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং তার পড়ালেখার সুবিধার্থে সে কিন্তু বর্তমান ঢাকায় পড়ালেখা করতেছে এবং ঢাকায় থাকতেছে দর্শকমণ্ডলী আপনার যদি চান তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে দেব এবং কিভাবে তার সাথে কন্ট্যাক্ট করবেন সেই বিষয়টা আপনাদেরকে আগামী ভিডিওতে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব দর্শক মণ্ডলী নাজমুস সাকিব অর্থাৎ বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবের ঠিকানাটা পেয়ে আপনার কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং তার আরো কোনো বিষয় জানতে হলে তাও আপনারা কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করার অনুরোধ করছি আপনার শেয়ারের দ্বারা অন্য পিতামাতাও হাফ তার ছেলেকে হাফেজ বানানোর জন্য উদ্বুদ্ধ হতে পারে বা তার ভালো লাগা কাজ করতে পারে দর্শকমণ্ডলী এরকম বিশ্বজয়ী হাফেস আপনার ছেলেকে আপনি বানাতে পারবেন যদি আপনার চেষ্টা এবং দোয়া থাকে অবশ্যই অবশ্যই আপনি চেষ্টা এবং দোয়া করবেন বাকিরা দেওয়ার মালিক আল্লাহ ইনশাল্লাহ তো দর্শকমণ্ডলী আজকের ভিডিওটি এই পর্যন্তই সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته